তোমাকে আমি ছাড়বো না প্রতীক। জেনে রেখো, এক মাকে শীত চায় না। তুমি সরে যাও এখান থেকে, একদম আমাকে ছোবে না। আজ আমি তোমাকে এই বাড়ি থেকে বার করেই ছাড়ব। বেরো, বিশ্বাস করো আমার কথা, লাবণ ছেড়ে দাও এগুলো। বেরো, লাবণ বেরো, আজ আমি তোমাকে এই বাড়ি থেকে বার করেই ছাড়ব। কি হয়েছে বিজুমণি? তোকে তো ফোনে সব বললাম, শিবাজি এসে যা তা বলতে শুরু করেছে। ও বলছিল তোর জন্য না কেউ সাসপেন্ড হয়েছে, ও তোকে ছাড়বে না, আর ওর ব্যাপারে না কলাতে গেলে আমাদের এই গোটা পরিবারটাকে ধ্বংস করে দেবে। সাংঘাতিক লোক জানিস, ও আমার সামনে পিয়ালের হাত ধরে টেনে ঠুরকে হাত দিয়েছিল। কি বলেছিল তোকে? বলছিল আমার নাকি ক্ষতি করে দেবে। তো বড় সাহস না প্রতীক, ওর সাথে ঝামেলায় জড়াস না, লোকটা সুবিধের নয়। তুমি কি বলতে চাইছো, কি বলতে চাইছো তুমি? বাড়িতে এসে আমাকে থ্রেটন করে যাবে, আমার বোনের হাত ধরে টানবে, আর আমি চুপ করে সহ্য করে নেবো? তাছাড়া উপায় কি? ওদের মতো লোকের সঙ্গে ঝামেলায় জড়াস না, ও লোক সুবিধের নয়। আর তাছাড়া তোদের কিছু হয়ে গেলে আমি, আমার কথা শোন প্রতীক। তুমি আমার কথা শোনো, একদম চিন্তা করো না। শিবাজির মতো লোকদের কিভাবে শাস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। থাক না দাদা ভাই, তুই ওদের কিছু করিস না। কেন রে, কেন থাকবে কেন? বাড়িতে এসে তোকে অপমান করে যাবে, আমাদের চাতা বলে যাবে, আর থাক। শিবাজি ভুলে গেছে যে বাপেরও বাপ আছে। বেশ তো, ঠান্ডা মাথায় পরে যা হোক একটা কিছু করিস। আমার কথা শোন প্রতীক, মাথা গরম করে কোনো কাজ করিস না, তাতে ফল ভালো হবে না। তুমি আমার কথা শোনো, একটু ভরসা রাখো আমার উপর, একটু ভরসা রাখো। তোমার প্রতীক কিন্তু এখনো বেঁচে আছে, বেঁচে আছে। প্রতীক শোন, প্রতীক, আজ আমি তোমাকে এই বাড়ি থেকে বার করেই ছাড়ব। লাবণ, আমার কথা তুমি কেন শুনছো? চলো বলছি, আমি তোমার কোনো কথা শুনতে রাজি নই। চলো চলো এখান থেকে। ও আচ্ছা, বুঝেছি, এভাবে হবে না। চলো 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 বলছি, বেরো এখান থেকে। লাবণ লাবণ ছেড়ে দাও, হেঁটে গিয়ে যাবে। আমি তোমার আজ কোনো বাধা শুনবো না বাবা। আমি তোমায় কোনো বাধা দিচ্ছি না। বাবাকে বলে কি হবে? বাবা যদি তোমাকে বাড়িতে থাকতেও বলে, আমি কিন্তু তোমাকে বাড়িতে থাকতে দেবো না। আজ হয়তো তুমি এ বাড়িতে থাকবে, নাহলে আমি এ বাড়িতে থাকবো। চলো ওঠো। এই বাড়িতে তোমাকে কেউ বিশ্বাস করে না, কেউ না, আমিও না, বাবাও না। সুতরাং আর কোন নাটক করে লাভ নেই। চলো ওঠো, ওঠো, চলো, ওকে ছেড়ে দাও। ছাড়ো ওকে। বাবা, তুমি ওকে বিশ্বাস করছো না? আমি কথা বলবো ওর সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, যা কথা বলার তুমি আমার সামনে বলবে। দীপ্তি, তোমার জন্য এই বাড়িতে অনেক অশান্তি হয়েছে। আজকে প্লাবন অনেকবার তোমাকে বাড়ি থেকে বার করে দিতে চেয়েছে, আর আমি তোমার পক্ষ নিয়ে প্লাবনের এগেস্টে কথা বলে এসেছি। আমি এতদিন তোমার সব কাজকে সমর্থন করে এসেছি, তোমার পক্ষ নিয়েছি বলে তুমি ভেবেছো তুমি যা খুশি অন্যায় করবে, আমি সেটাকেই সাপোর্ট করবো, আমি তোমাকে গার্ড করবো। হ্যাঁ, আমার তো এখন নিজের উপরই রাগ হচ্ছে। আমি 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 বলতে বাধ্য হচ্ছি দীপ্তি, তোমাকে আমি আজকে
তোমার জন্য বাইরের একটা লোক বাড়ি বই এসে আমাকে অপমান করে যায়, আমার সে অপমান মাথা পেতে নিতে হয়? আমার তো সহ্যের সীমা আছে নাকি? মা আমায় ফোন করেছিলেন বাবা, মা সুজিত বাবুর মোবাইল থেকে আমায় ফোন করেছিলেন। চুপ করো লাবণ। দীপ্তির জন্য ট্যাক্সি নিয়ে এসো। এই বাড়িতে আর তোমার কোনো জায়গা নেই। তুমি ভাবতে পারো, শিবাজি মিত্র আমার বাড়িতে ঢুকে আমার পিসিমাকে থ্রেটন করেছে, আমার বোনের গায়ে হাত তুলেছে। কুল ডাউন প্রতীক। শিবাজি মিত্র সম্পর্কে আমি অনেক কথা শুনেছিলাম, কিন্তু লোকটা যে এত নিচে নামতে পারে সেটা ভাবতে পারিনি। ওকে, আমি ওর ব্যবস্থা করছি। কিন্তু ওর ব্যবস্থা করে তো কোনো লাভ হবে না। ওর সাথে ওই নগেন্দ্র সিং আছে, তার ছেলে অভিরাজ আছে, আর কালা তো আছে। আর এই নগেন্দ্র, অভিরাজ, কালা, এরা তো কেউ ওর সাথে আমার বাড়িতে আসেনি। ওদের কিভাবে অ্যারেস্ট করবে তুমি? একসাথে তো সবাইকে অ্যারেস্ট করা যাবে না, কিন্তু এক এক করে তো সবার ব্যবস্থা করা যাবে। কালা কালা ওই কালাটা হচ্ছে ওদের অস্ত্র, তার আছে অভিরাজ। ওই অভিরাজের কেসটা আমি নিয়ে একাই সামলে নিতে পারতাম। নেয়া তোর মা, ওই মহিলার কথা, মানে চৈতালিদির কথা মাথায় আসলেই খুব খারাপ লাগে। শুধু ওই একটা কারণেই কাবেরীর কেসে আমি পুলিশের কোনো সাহায্য নেইনি, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। দাঁড়াও, তুমি অভিরাজের মাকে চেনো নাকি? খুব ভালোভাবে চিনি। ওই যে জাল জয়েন্ট চক্রের যে কেসটা, উনি তো নিজে ইনিশিয়েটিভ নিয়ে ওদেরকে ধরিয়ে দিয়েছিলেন। আর তাছাড়া কাবেরীর কেসে অনেকভাবে আমাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন। কীভাবে? ওই অভিরাজের মোবাইলে কালার নাম্বারটা ছিল, আমি জানতাম। আমি বলেছিলাম ওটা বার করতে। আনফর্চুনেটলি উনি চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি বার করতে। ওনার অবশ্য দুটো উদ্দেশ্য ছিল আমাকে হেল্প করার। এক, অফকোর্স কাবেরী যাতে উদ্ধার হয়। সেকেন্ডলি, যাতে ওর ছেলে অভিরাজের যেন কোনো বিপদ না হয়, সেই জন্য। প্রতীক, মিসেস চৈতালি সিং কি এখন ওনার পুরনো বাড়িতেই আছেন? হ্যাঁ। বিজয়কে একবার পাঠান তো। বিজয় কি? বিজয় আমার খুব রিলায়েবল অফিসার, ডিয়ার ডেভিল। তার চেয়ে বড় কথা, খুব চেয়ে এক গুয়ে এখন থেকে এই কেসটা ওই হ্যান্ডেল করবে। কাবেরি, এই দেখ আজকে চিকেন রান্না করেছি। তুই ভালোবাসিস না চিকেন খেতে? এনে খেয়ে নে। ও আচ্ছা, নিজে হাতে খাবি না, আমি খাইয়ে দেবো। এই নে, দেখ তো খেয়ে কেমন হয়েছে। হাঁকর, নে হাঁকর, মুখটা হাঁকর। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কিছু না, আমি কাবেরীকে খাইয়ে দিচ্ছিলাম। এই দায়িত্বটা তোকে কে দিল?
বেলা হয়ে যাচ্ছে দেখে আমি ভাবলাম যে তোর কি মনে হয় আমি ঘড়ি দেখতে জানি না, না কাবেরি কখন খাবে সেটা জানি না। কি আশ্চর্য দিদি ভাই, তুমি খাইয়ে দিলেও যা আমি খাইয়ে দিলেও তো একই ব্যাপার। না এক ব্যাপার নয়, আর এখন তো নয়। আর একটা কথা, আমাকে দিদি ভাই বলে ডাকবি না, যা সরে যা এখান থেকে, সরে যা। তুমি আমার সঙ্গে কেন এরকম ব্যবহার করছো আমি জানতে পারি? সবটা যখন জানিস তখন জিজ্ঞেস করছিস কেন? স্বামীর মতন দাড়ি থেকে কোনো লাভ নেই, এখান থেকে চলে যা। দিদি ভাই, এত সহজে সব কথা তুমি ভুলে গেলে? এতদিন ধরে তুমি আমাকেও দেখছো আর নিশাকেও দেখছো। হ্যাঁ দেখেছি, তুই কি বলতে চাস? নিশা খারাপ আর তুই ভালো? একটা কথা মনে রাখিস, এতদিন যেমন তোদেরকে দেখছি এখনো দেখছি, মানুষ বদলায় কিন্তু পাথর বদলায় না। ভবিষ্যতে কাবেরিকে খাওয়াবার চেষ্টা করবি না। আমি কোনোদিন কাবেরিকে খাওয়াতে পারবো না। না পারবি না, মেয়েটাকে তো পাথর বানিয়েছিস, এখন মেরে ফেলতে চাস? কি আছে, কি ব্যাপার, এখানে এত চিৎকার চেঁচামেচি করছো কেন তোমরা? সেটা মেজ বৌমাকে জিজ্ঞেস করো। কি হয়েছে কি মেজ বৌমা? কিছু না দাদা ভাই, বেলা হয়ে যাচ্ছিল দেখে আমি কাবেরিকে খাইয়ে দিতে গিয়েছিলাম। প্রতিমা, তার জন্য এত গোলমাল, চিৎকার চেঁচামেচি, হই হই, এসব কি করছো? কি খাওয়ানো তো দূরের কথা, ওকে বলো কাবেরির সামনে যেন না আসে। আচ্ছা তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? কাবেরির সামনে কথাগুলো বলছো তুমি? ওর যে ক্ষতি হতে পারে ভাবছো না? ডাক্তার কি বলে গেল মনে নেই তোমার? ডাক্তার কি বলে গেল আমার পরিষ্কার মনে আছে, ও তো সামনে ছিল না, তাই মিনুকে ভালো করে বুঝিয়ে দাও যা তোর মাথায় ঢোকে। আমাকে ঠিক করে বলো তো মেজ বৌমা, কি হয়েছে এটা? কি কিছু না দাদা ভাই, আমি যদি জানতাম কাবেরিকে খাওয়াতে সেই ঘটনা ঘটবে তাহলে আমি সত্যি আসতাম না। কি বলছো? আরে বাবু কি বলছো বলে? চুপ করে কথাটা শোন, একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি নিজের মেয়েটার কথা একবারও ভাবছো না। কি না ভাবছো না? স্যার আমায় ডেকেছেন? স্যার স্ট্যান্ডিজি বিজয়, উনি আমার বিশিষ্ট বন্ধু প্রতীক রায়চৌধুরী। তোমার সাথে আলাপ করিয়ে দিই, উনি পেশায় সাংবাদিক। আমি চিনি স্যার। তুমি জানো? হ্যাঁ স্যার, ওই নিউজ চ্যানেলগুলো দেখার অভ্যেস আমার রয়েছে, ওনার মুখ এবং মুখোশ প্রোগ্রামটা আমি দেখেছি। আপনি দেখেন? আসলে কি জানেন, কিছু সোকল ভদ্রলোক আছে যারা একটা অদৃশ্য মুখোশ পরে থাকে, ওই মুখোশটা টেনে খুলে ওদের আসল চেহারাটা লোকের সামনে তুলে ধরা, ওটাই আমার পেশা এবং ওটা করতে আমার খুব ভালো লাগে। আমাকে যদি কোনো কাজে লাগে আপনি বলতে পারেন। তোমাদের ইন্ট্রোডাকশন পর্বটা শেষ হলে তাহলে আমি একটু কাজের কথায় আসি। সরি স্যার। প্রতীক কাবেরিকে উদ্ধার করার পরের দিন সকালবেলা বিজয় ওখানে গিয়েছিল ইনভেস্টিগেশন করতে। আপনি গিয়েছিলেন? আচ্ছা আপনি কালাকে পাননি? আনফর্চুনেটলি না, স্যার আমাকে বলেছিলেন যে আপনি কালাকে ওখানে বেঁধে রেখে এসেছেন, কিন্তু আমি গিয়ে দড়ি ছাড়া আর কিছু দেখতে পাইনি। তাহলে কি কালা কোনোভাবে দড়ি ছিঁড়ে? দড়িটা ছেঁড়া ছিল না, গিটটা খোলা ছিল। কি বলছেন আপনি, সেটা কি করে সম্ভব? আমার অ্যাসিস্ট্যান্টরা কালাকে এমনভাবে বেঁধেছিল যে ওর পক্ষে গিট খোলা সম্ভব ছিল না, আর তাছাড়া কালা তখন নেশা করে বেহুশ প্রায়, আমি সেটা নিজে দেখেছি। তার মানে প্রতীক কেউ দড়ি খুলে কালাকে ওখান থেকে সরিয়ে নিয়ে গেছে। কে হতে পারে সেটা?
হয় নগেন্দ্র সিং বা ওর ছেলে অভিরাজ অথবা দুজন একসঙ্গে। তার মানে আপনি বলছেন যে নগেন্দর বা অভিরাজকে ট্রেস করতে পারলেই কালাকে ট্রেস করা যাবে? রাইট। যদিও বা কাজটা কঠিন, কিন্তু রাস্তা আমাদের সামনে এখন একটাই। আচ্ছা প্রতীক, তুমি কি বলতে পারো যে নগেন্দর আর অভিরাজকে আমরা কোথায় পাবো? সুরজিৎ, ওদেরকে অ্যারেস্ট করে কি হবে? তোমার তো আসল লোককে অ্যারেস্ট করতে হবে। তিনি হচ্ছেন মিসেস চৈতালি সিং। কান টানলেই তো মাথাটা আসে, তাই না? ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ট্যাক্সি এসে গেছে। কি বললাম শুনলে? তোমার ভয় নেই প্লাব? আমি আমি বাড়ি ছেড়ে চলে যাব। ভেরি গুড। তো যেতে যখন হবেই তখন শুধু শুধু ট্যাক্সি মিটার বাড়িয়ে কি লাভ? বাবা, আশীর্বাদ করুন বাবা, কোনো একদিন অন্তত যেন প্রমাণ করতে পারি যে আমি মিথ্যাবাদী নই। আমি জানি আমি এই বাড়ি ছেড়ে চলে গেলেই মা ফিরে আসবেন, তাই তো হওয়া উচিত। এটা তো ওরই সংসার। হয়েছে দীপ্তি, এই মুহূর্তে তোমাকে বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই। তবে একটা কথা বলি, ভালো থেকো আর নিজেকে একটু বদলাও। ঠিকই বলেছেন, সত্যি বোধ হয় নিজেকে বদলানোর সময় এসেছে। নিজেকে বদলাতে পারলেই বোধ হয় আমি ভালো থাকব। আসি। আর তোমার কোন জায়গা নেই। শোনো দিদি, তাকাও আমার দিকে, শুনছো?